ট্রিপল ই অ্যাফেয়ার্সের আরও একটি নতুন লেসনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি বেশ ভালোই আছেন। আজকের লেসনে আমরা এসি সার্কিটের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব। এই ধরনের ম্যাথগুলো সাধারণত বিভিন্ন ধরনের পরীক্ষায় এসে থাকে। আশা করি সবাই ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথেই থাকবেন। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখানে আমাদের কোশ্চেনটা হচ্ছে, এ ভোল্টমিটার ইজ কানেক্টেড টু এ জেনারেটর টার্মিনাল অ্যান্ড দ্য ভোল্টেজ ওয়েভ ফর্ম ইজ ভি ইকুয়াল 200 সাইন ওমেগা টি প্লাস 100 সাইন 3 ওমেগা টি প্লাস 50 সাইন 5 ওমেগা টি। ফাইন্ড দ্য ভোল্টমিটার রিডিং। একটা জেনারেটর বা একটা ভোল্টেজ সোর্স যার ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের ইকুয়েশনটা দেওয়া আছে এবং এই ইকুয়েশনটা হচ্ছে তিনটা আলাদা আলাদা ভোল্টেজের যোগফল, এবং বলা আছে যদি এই জেনারেটর বা এই সোর্সের আড়াআড়িতে একটা ভোল্টমিটারের দুইটা টার্মিনালকে ধরি বা এই জেনারেটরের টার্মিনালে একটা ভোল্টমিটার স্থাপন করি, তাহলে এই ভোল্টমিটারের রিডিংটা কত হবে, বা এই তিনটা ভোল্টেজের যোগফল একসাথে এই ভোল্টমিটারে কত দেখাবে সেটা আমাদের বের করতে হবে। আমরা জানি কোনো একটি লোড যেমন বাল্ব বা ফ্যান বা বৈদ্যুতিক মোটর যে ভোল্টেজে কাজ করে সেটা হচ্ছে তার কার্যকরী ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ। এর আগের কোনো লেসনে আমি বলেছিলাম যে একটা বাল্বের উপর 6 ভোল্ট ডিসি অ্যাপ্লাই করলে বাল্বের উপর যে প্রতিক্রিয়া হবে বা বাল্বটা যে পরিমাণ গ্লো করবে, এই একই বাল্বের উপর 6 ভোল্ট আরএমএস ভোল্টেজ প্রয়োগ করলে বা অ্যাপ্লাই করলে ওই বাল্বটা ঠিক একই পরিমাণ গ্লো করবে বা ওই বাল্বের উপর একই প্রতিক্রিয়া হবে। যে কোনো ফুল ওয়েভের ক্ষেত্রে আমরা এই আরএমএস ভোল্টেজ নির্ণয়ের সূত্রটা জানি, ম্যাক্সিমাম ভোল্টেজ বাই √2, অর্থাৎ এখানে ভিআরএমএস হবে ভিএম বাই √2। এখন আমরা যদি এটার উভয় পাশেই বর্গ করি অর্থাৎ ভি আর এম এস স্কোয়ার, তাহলে এ পাশেও হবে ভিএম বাই √2 তার হোল স্কোয়ার। কিন্তু এখানে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে, এই ইকুয়েশনটা আমাদের একটা ইকুয়েশন না, এখানে তিনটা আলাদা আলাদা ভোল্টেজের ইকুয়েশনের যোগফল। তাহলে অবশ্যই এই তিনটা আলাদা আলাদা ভোল্টেজকে যোগ করে তার আরএমএস ভ্যালু বের করার জন্য আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে ভি আর এম এস স্কোয়ার ইকুয়াল ভিএম ওয়ান বাই √2 তার হোল স্কোয়ার প্লাস ভিএম টু বাই √2 হোল স্কোয়ার প্লাস ভিএম থ্রি বাই √2 তার হোল স্কোয়ার। যদি এখানে আমাদের শুধুমাত্র একটা ইকুয়েশন থাকতো তাহলে লিখতাম ভিএম বাই √2 তার হোল স্কোয়ার। যেহেতু এখানে আলাদা আলাদা তিনটা ভোল্টেজ ইকুয়েশন দেওয়া আছে, তাহলে প্রথমটার জন্য আমরা ম্যাক্সিমাম ভোল্টেজকে ধরলাম ভিএম ওয়ান, যার মান হচ্ছে 200 ভোল্ট। দ্বিতীয় ইকুয়েশনের ক্ষেত্রে ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে 100 ভোল্ট, যেটাকে আমরা ভিএম টু দ্বারা প্রকাশ করলাম, এবং ভিএম থ্রি বা থার্ড ইকুয়েশনের যে ম্যাক্সিমাম ভোল্টেজ সেটা হচ্ছে 50 ভোল্ট। তাহলে এই ভিএম ওয়ান ভিএম টু এবং ভিএম থ্রির মান বসিয়ে এটাকে ক্যালকুলেশন করলে আরএমএস ভোল্টেজের মান পাবো 162 ভোল্ট। এই ভোল্টমিটার যে রিডিংটা দেখাবে সেই রিডিংটা হচ্ছে 162 ভোল্ট, এটাই হচ্ছে কার্যকরী ভোল্টেজ বা আরএমএস ভোল্টেজ। এখন আমরা এই রিলেটেড আরও একটি প্রবলেম দেখব। এখানে বলা আছে ফাইন্ড দ্য আরএমএস কারেন্ট হোয়ার দ্য ভ্যালু অফ ডিসি ইজ 50 অ্যাম্পিয়ার অ্যান্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ এসি ইজ 50 অ্যাম্পিয়ার। এখানে ডিসি কারেন্ট দেওয়া আছে 50 অ্যাম্পিয়ার। আমরা জানি ডিসি কারেন্ট হচ্ছে কনস্ট্যান্ট, এর কোনো ফ্রিকোয়েন্সি নাই, অর্থাৎ এটা হবে একটা স্ট্রেট লাইন যার ভ্যালু হচ্ছে 50 অ্যাম্পিয়ার, এবং আরও একটি এসি কম্পোনেন্ট আছে যার অ্যাম্পলিচিউড হচ্ছে 50 অ্যাম্পিয়ার। এই দুইটাকে একসাথে করে এর আরএমএস কারেন্টের মানটা আমাদের বের করতে হবে। আমরা জানি আরএমএস ভ্যালু সমান ম্যাক্সিমাম ভ্যালু বাই √2, যেহেতু এখানে আমরা আই আরএমএস বের করব তাহলে হবে আইএম বাই √2। এখন আমরা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এটা হবে আই আরএমএস স্কোয়ার, এবং এ পাশে হবে আইএম বাই √2 তার হোল স্কোয়ার। তাহলে আই আরএমএস স্কোয়ার সমান আমরা লিখতে পারবো আইএম বাই √2 তার হোল স্কোয়ার প্লাস এখানে আমরা লিখব আই ডিসি তার হোল স্কোয়ার, এখানে √2 দ্বারা ভাগ করব না। আমরা জানি কোনো একটি লোডের উপর একটি নির্দিষ্ট মানের ডিসি ভোল্টেজ বা কারেন্ট অ্যাপ্লাই করলে যে প্রতিক্রিয়া হয়, ঠিক একই মানের আরএমএস ভোল্টেজ বা কারেন্ট ওই লোডের উপর প্রয়োগ করলে ঠিক একই মানের প্রতিক্রিয়া হয়, তাহলে অবশ্যই এই ডিসিকে আমরা √2 দ্বারা ভাগ করব না, এটাকে আমরা সরাসরি আইডিসি তার হোল স্কোয়ার লিখে দেব। এখানে ম্যাক্সিমাম কারেন্টের মান, এসি কম্পোনেন্টের ম্যাক্সিমাম কারেন্টের মান দেওয়া আছে 50 অ্যাম্পিয়ার, সেটা বসাবো,
প্লাস আইডিসি এর মান হচ্ছে 50 অ্যাম্পিয়ার তার হোল স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা আরএমএস কারেন্টের মান পাবো 79 অ্যাম্পিয়ার। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য এবং ট্রিপল ই অ্যাফেয়ার্সের সাথে থাকার জন্য।